আমি একজন রিভার্টেড মুসলিম, আমি ছাত্র হওয়ার কারণে আমার মুসলিম হওয়ার ঘটনা আমার পরিবারকে বলি নাই। আমার লক্ষ্য হলো আমার পরিবারকে বুঝিয়ে যেন ইসলামের পথে আনতে পারি। তাছাড়া আমার দীর্ঘদিনের বোঝানোর পর তারা কেউই মূর্তি পূজা করে না এবং আমাদের বাড়িতে কোনো রকম দেবদেবীর ছবি মূর্তি নাই। এখন আমি চাচ্ছি যে যতদিন পর্যন্ত আমি কর্মক্ষম না হব ততদিন আমি তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করব। যদি এমন হয় যে তাদের ইসলাম গ্রহণের কোনো সম্ভাবনা নেই তখন আমি আর আমার বিবাহের পূর্বে সব সত্য প্রকাশ করব। আমার চিন্তাভাবনা কতটুকু ইসলামসম্মত এবং আমার মুসলিম হওয়ার ঘটনা তাদের কাছে আমার বিবাহের আগ পর্যন্ত লুকিয়ে রাখা কতটুকু যুক্তিযুক্ত, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ইসলামের কথা প্রকাশ করে দিতে বাধ্য নন আপনি, এটা বিবাহের মতো বিষয় না যে বিবাহ প্রচার হওয়া উচিত সেটাই কাম্য। ইসলাম সবসময় প্রচার করাটা কাম্য নয়, বিশেষ করে যেখানে প্রচার করলে আমার অসুবিধা হতে পারে সেখানে প্রচার করা মোটেও জরুরি না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা সাহাবিরা ইমান এনেছেন মক্কাতে, তারা দীর্ঘদিন প্রায় 3 বছর পর্যন্ত তারা মক্কাতে কি ছিলেন, তাদের ইসলামটাকে গোপন রেখেছেন। তাহলে বোঝা গেল ইসলামকে গোপন রাখা কি আছে, জায়েজ আছে, বিশেষ করে পরিস্থিতির কারণে। তবে আপনি আপনার ভেতরে ইমানটা পরিপূর্ণ লালন করবেন, আপনার ফরজ ইবাদতগুলো যতটুকু সম্ভব সর্বোচ্চ আপনি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আপনার দাওয়াতে তারা আলহামদুলিল্লাহ শির ছেড়েছে, মূর্তি পূজা ছেড়েছে, এটা অনেক বড় অর্জন আলহামদুলিল্লাহ। এবং এভাবে আপনি চলতে থাকলে আশা করা যায় তারা হেদায়ত পাবেন, তবে এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া হামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।